আসসালামু আলাইকুম দর্শক, প্রতিনিয়ত আমরা আসলে আপনাদেরকে অনেক রকমের ভিডিও উপহার দিয়ে থাকি, যার মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে। এর মধ্যে কিছু আছে PLID, কিছু সায়াটিকা, কিছু ঘাড় ব্যথার সমস্যা, কিছু থাকে প্যারালাইসিস এবং GBS পেশেন্ট। তো অনেক পেশেন্ট থাকেন যারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে বা পেশেন্টের ক্ষেত্রে অনেক বেশি একটু টাইম লাগে। তো DPRC হসপিটালে আমরা যেই পেশেন্টগুলো পাই তার মধ্যে আজকে আমার সাথে যিনি আছেন উনিও একজন কোমর ব্যথা এবং সায়াটিকার পেশেন্ট। আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো ওনার সমস্যাগুলো এবং সেখান থেকে উনি আজকে যে সুস্থ হয়েছেন সেই যে পরিক্রমাটা ছিল সেটা কেমন ছিল। জি আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম বিবি হাওয়া। বাসা কোথায় আপনার, মানে কোথা থেকে এসেছেন আপনি? আমরা হাজিগঞ্জ। হাজিগঞ্জ থেকে আপনি যে এখানে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু বলতেন, মানে কি সমস্যা হতো আপনার? আমার এই মাজার এই শ্বাসের ব্যথা করি, পায়ের দিকে যাইতো, কোমর থেকে পায়ের দিকে ব্যথা নাম, প্রচণ্ড ব্যথা। আরও কোথাও ব্যথা ছিল যেমন ঘাড়ে বা পিঠে? না, কোথাও ছিল না, শুধু কোমর থেকে পা পর্যন্ত। কতদিন ধরে এই ব্যথা আপনার? এই তো ব্যথাটা প্রায় আজকে সোমবার, 22 দিন। 22 দিন? হ্যাঁ। এর আগে ছিল না? না, আগে আমার মাজার হাড়গুলো খাইছিল, আমি ওষুধ খাইছি, উলি ফিরি কাজকর্ম করি, সংসার ধর্মের এইভাবে চলতাম। হঠাৎ করে আমার, তো হঠাৎ করে যখন আপনার ব্যথাটা শুরু হলো তারপরে কি আপনি দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করতে পারতেন না? করছি, কষ্ট হয়েছে। আচ্ছা, এরপরে কি করলেন আপনারা যখন আপনার ব্যথা শুরু হলো তখন কি করলেন? তখন রাত্রেবেলা আমি ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরে ওই রাত্রে ভালোই ছিলাম, পরের দিন কেতনে বেশি, আরও বেশি বেশি প্রচুর প্রচণ্ড ব্যথা। তারপরও দিও আমরা গ্রামের মানুষ বাসায় আর কেউ নেই, রান্নাবান্না করতে হয়, কাজকর্ম করি। এরপরে দিই আইলাম সাতপুর ডাক্তার দেখাইছি, দেখানোর পরে এক্সরে করি, ডাক্তার বলছে যে MRI করতে হইল। তারপর সন্তান নিয়ে আমরা ঢাকা চলে আসি আর কি। এসে তারপরে কি সরাসরি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন না এর আগে আর কোথাও গিয়ে? না, এখানে। তো ওনার সাথে যখন দেখা করলেন উনি আপনাদেরকে দেখে বা আপনাকে দেখে কি বলেছিলেন? উনি আমাকে দেখি, উনি আমারে কোনো ইয়া দিছে, বলছে যে পরীক্ষা নিরীক্ষাগুলি করাই ফেলাম আজকে রাত্রের মধ্যে। তো থামাই এইভাবে রাত্রে আমরা সব পরীক্ষা করাই ফেলাইছি, করার পরের দিন ক্যাপ্টেন উনি আমারা ট্রিটমেন্ট শুরু করছে। আজকে কততম দিন? এই যে আপনার মতো আপনার যেরকম সমস্যা ছিল কোমর থেকে পা পর্যন্ত ব্যথা নামতো, তারপরে ঠিকঠাক মতো কাজ করতে পারতেন, এরকম অসংখ্য রোগী দেশে এবং দেশের বাইরে আছেন যারা এখনো জানেন না যে আসলে কোথায় গেলে আমি সুস্থ হতে পারি বা কোথায় গেলে আমি সঠিক চিকিৎসাটা পেতে পারি, তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে বা আপনার যদি কোনো মতামত থাকে? হ্যাঁ, আমি মনে করি আমি এখানে আসি যেভাবে সুস্থ হয়েছি, সবাই এখানে আসে সুস্থ হোক, এটা আপনার বিশ্বাস? এটা আমার বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনি যে কথাগুলো বললেন তাতে আসলে আপনার মতো যে রোগীরা আছে তাদের অনেকের উপকার হবে। ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি।
আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।